আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের দেখাবো হাফ বড়ি বোরকা কাটিং করে তো বোরকা কাটিং করার জন্য এখানে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি তিন হাত বহরের এবং দুবইচেরি কাপড় তো এই কাপড়টিকে প্রথমে আমি ভাস খুলে এরপরে আবার ভাস করে নিব তো ভাস করে আমি আজকে সবার আগে আপনাদের হাতা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে কাপড়টিকে আমি হাতার জন্য চার ভাজে ভাজ করে সিটিং করে নিয়েছি এখন আমি হাতার লম্বার মাপ নিব তো দেখুন আমি এখানে সরাই নিলাম আট ইঞ্চি এখন আমি লম্বার মাপ নিব তার আগে এখানে কম বেশি যে কাপড়টুকু আছে তা আমি কেটে নিব এই যে দেখুন তো এখানে একটি দাগ দিয়ে কম বেশ কাপড় যা আছে এগুলো আমি কেটে নিলাম তো এখন আমি হাতার লম্বা নিব হাতার লম্বা থাকবে বাইশ আমি চব্বিশ ইঞ্চিতে চিহ্ন করে এভাবে দাগ দিয়ে নিলাম তো এখান থেকে এখানে তিন ইঞ্চিতে আমি চিহ্ন করে এভাবে হাতার সাথে জয়েন্ট করে দাগ দিয়ে নিব তারপরে মহরির জন্য আমি এখানে যতটুকু আছে সবটুকুই নিয়েই নিব কারণ এখানে আমি রাবার দিব সেই জন্য তারপরে সেব স্কেল দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে তো বন্ধুরা এখন দাগ অনুযায়ী আমি হাতা কাটিং করে নিলাম তো দেখুন হাতা কাটিং করা কিন্তু শেষ এখন আমি বডির অংশ কাটিং করে দেখাবো তো হাতা কাটিং করার পরে এখানে যে অবশিষ্ট কাপড়টুকু আছে সাইটে এই কাপড় দিয়ে কিন্তু আমি বডি কাটিং করব তো এখানে শহরায় কতটুকু আছে সেটা আমি দেখে নিলাম তো আমি এখন বডি কাটিং করার জন্য এখান থেকে এই কাপড়টুকু কেটে আলাদা করে নিলাম তো কাপড়টি প্রথমে এভাবে চার বাজে বাস করে তো আমরা বডি অনুযায়ী মাপ দিয়ে চিহ্ন করে নিব তো আমি বডির জন্য লম্বায় নিব এগারো ইঞ্চি তো আমার এখানে এগারো ইঞ্চি কাপড় আছে তো সবার আগে আমি কাদের জন্য এভাবে চিহ্ন করলাম কাদ নিলাম আমি আট তো এখানে কাদের থেকে আমি আবার আর হলের জন্য আরও আট ইঞ্চিতে চিহ্ন করে নিলাম দেখুন আর চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম বগল শেপ দেওয়ার জন্য তো এখানে গলার চওড়া নিয়েছি আড়াই এবং লম্বা নিব চার ইঞ্চি আমি সামনে পিছে সমান গলা দিব তো এই জন্য এখানে একটি বক্স তৈরি করে নিলাম এবং গোল গলা হবে তো বক্স তৈরি করার পরে এখন আমি গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম তো এখান থেকে আর্ম হলের শেপটাও দিয়ে নিলাম আর এই যে কাদের এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিব। তো এভাবে স্কেল ধরে দাগ দিয়ে নিলাম তো এখন আমি বড়ির মাপ নিব বডি চুয়াল্লিশ সাড় এগারো চুয়াল্লিশ এরপরে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নিলাম আর এখানে আমি কোমর নিলাম চল্লিশ তো এরপরে এভাবে দাগগুলো সব মিলিয়ে দিব তো এখন বন্ধুরা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো দেখুন দাগ অনুযায়ী কিন্তু কাপড় আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু হাফ বডি বলতে একেবারে হাফ বডি হবে না হাফ বডির সে একটু কম হবে হাফ বডি বলতে অনেকে চোদ্দ পনেরো এবং সর্বশেষ ষোলো পর্যন্ত নিয়ে থাকে তো আমার এখানে বডির লম্বা হবে এগারো ইঞ্চি তো সেক্ষেত্রে আমি এখানে বারো ইঞ্চি কাপড় রেখে এভাবে কাটিং করে নিলাম তারপরে এভাবে একটু দাগ অনুযায়ী চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা বডির পাটও কিন্তু কাটিং করা শেষ এরপরে আমি এখন নিচে যে ঘেরের অংশ সেই ঘেরের অংশ আমি এখন এভাবে বাস করে তারপরে কাটিং করব তো কাপড়টিকে প্রথমে এভাবে সোজাভাবে একটি বাস দিয়ে তারপরে আরেকটি বাস দিয়ে ডাবল করে নিব তো দেখুন এখন আমি লম্বার মাপ নিব বোরকার লম্বা চুয়ান্ন তো আমার ওই যে এগারো ইঞ্চি হাফ বডিতে থাকবে সেই এগারো ইঞ্চি ফিতে বাদ দিয়ে কিন্তু আমি লম্বার মাপ নিব এই যে দেখুন এগারো ইঞ্চি ফিতে বাহিরে রেখে এখন আমি টোটাল লম্বা নিব চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চির সাথে আমি আরও তিন ইঞ্চি কাপড় বেশি নিব কারণ আমি নিচের যে বর্ডার হবে সেই বর্ডারটা একটু মোটা দিব তার জন্য আমি আরও তিন ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে কাটিং করব। তো লম্বা অনুযায়ী চিহ্ন করে এখন আমি এটাকে আরেকটি ভাজ দিয়ে তারপরে আমি আবার এক একবার মাপ দিয়ে দেখব যে আমার লম্বার মাপ ঠিক আছে কিনে তো দেখুন বন্ধুরা আমার সেই এগারো ইঞ্চি ফিতে বাহিরে রেখে তারপরে আমি আবার লম্বার মাপ দিয়ে দেখি যে আমার লম্বা ঠিক আছে কি না তো ঠিক আছে এখন আমি লাইন কেটে নিব আর আমার কাপুরের বহারে যা আছে তাই আমি পুরো বহর নিয়ে নিলাম ঘিরের জন্য দেখুন এভাবে ভাজলাইন আমি কেটে দুই পেট করে নিব তো ভাজলাইন কাটিং করা শেষ এখন দেখুন কাপড়ের যে বহার আমি পুরো কাপড়টি খুলে নিলাম এরপরে কুসি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বোরকাটি সেলাই করার পরে কীরকমের হবে এবং কেমন দেখা যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা পুরো কাপড়টি আমি এভাবে বড়ো বড়ো কুসি দিয়ে সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমের হবে তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আশা করি সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং হয়তো আপনারাও এরকমের নিজেরা নিজেদের বোরকা সেলাই করতে পারবেন বা কাটিং করতে পারবেন তো দেখুন কুচি দেওয়ার পরে কীরকমের হবে তো বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত